কারো নজর যেন না লাগে। তোকে কতদিন পর এভাবে দেখলাম রে মিমু, আমার চোখ ধা দিয়ে যাচ্ছে, আমার তো ভীষণ ভয় করছে তোকে যদি কেউ ধরে নিয়ে যায়। মিমি হেসে ফেললো, বলল, কি সব বলছিস, আমার টানি থাকতে আমায় কেউ কিছু বলতে পারবে না। তানিয়া কিছু বলার আগে রিহা চেঁচিয়ে উঠল, তানিয়া আপু! মিমিও তানিয়া চমকে তাকালো। রিহা গাউন ধরে দৌড়ে এসে তানিয়ার সামনে ধপ করে বসে পড়ল। তোমাদের দুজনকে কত সুন্দর লাগছে, আপু তো সাজতেই চায় না, নিশ্চয়ই তুমি জোর করে সাজিয়েছ, তাই না তানিয়া আপু? তানিয়া রিহার গাল টেনে দিয়ে বলল, তুমি একদম ঠিক বলেছো, তোমার আপু তো এক নম্বরের নিরামিষ, সাজতে টাজতে চায় না, কিন্তু তোমাকে বারবি ডলের মতো লাগছে, সাবধানে থাকবে যদি কেউ পুতুল ভেবে তুলে নিয়ে যায়। রিহা খিলখিল করে হেসে উঠে বলল, আমাকে কেউ ধরতে আসলে আচ্ছা করে কামড়ে দেব। আচ্ছা আপু, জিজুর কাছ থেকে 50,000 টাকা আদায় করব কিন্তু। মিমি চোখ বড় বড় করে তাকালো, বলল, কি বলছিস রিহু, একদম দুষ্টুমি চলবে না। রিহার ঠোঁট উল্টে তানিয়ার দিকে তাকালো। তানিয়া হেসে বলল, তুমি বাদ দাও তোর কথা, আমি বলছি তুমি 100 বার নেবে, শোনো যদি সোজাসুজি দিতে না যায় তাহলে। তানিয়া রিহার কানে কিছু একটা বলল। মিমি হতাশ হয়ে বলল, কেউ নিজের বিয়েতে নিজের বরের কাছ থেকে টাকা তোলার ধান্দা করে তা তোকে না দেখলে আমি জানতেই পারতাম না রে তানি। তানিয়া আর রিহা শয়তানি হাসে, তাদের প্ল্যানিং করা শেষ, টাকা না দিয়ে বরযাত্রী যাবে কই? আজ বাচা ধনেরা টাকা না দিয়ে এক পাও নড়তে পারবে না। গেট ধরে দাঁড়িয়ে আছে রিহা, তার আশেপাশে তানিয়ার কাজিন মেয়ে ক্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছে, সে রিহাকে ঠিক চিনল না। রিহা বলল, টাকা ফেলুন ঝিঝু, না হলে ঢুকতে পারবেন না। মেক ভুরু কুচকে বলল, তোমাকে তো ঠিক চিনলাম না। আমি তানিয়াপুর বেস্টু, মিমের একমাত্র ছোট বোন, বুঝেছেন? ও, শালিকার বোন মানে আমার আর এক শালিকা। হ্যাঁ সুইট ঝিঝু, এখন ভদ্র ছেলের মতো 50,000 টাকা ছাড়ুন দেখি। মেক চোখ বড় বড় করে বলল, 50,000? পাশে তাকিয়ে বন্ধুদের বলল, এই তোরা কিছু বলছিস না কেন, কিছু কর, না হলে আমার বউকে নিতে দেবে না আর টাকা লুটে নেবে শালিকা। সকলে মেঘের কথা শুনে মুখ চেপে হাসে। মেঘ আবারও বলল, সিপাত কই, আরে ওকে ডাক, ওই পারবে সামলাতে। এরই মধ্যে সিফাত হাজির, তার ফোনে কল আসে, সে দূরে দাঁড়িয়ে কথা বলছিল। সে রিহাকে দেখে চমকালো, রিহাও অবাক হলো কিন্তু প্রকাশ করলো না। সিফাত গলা খাকড়ি দিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? মেঘের এক বন্ধু বলল, 50,000 টাকা দাবি করছে বেয়াই সাহেবা। সিফাত রিহার দিকে তাকিয়ে বলল, আশ্চর্য, 50,000 টাকা বললেই হলো, টাকা কি গাছে ধরে নাকি? রিহাক মুখ কুচকে বলল, দেওয়া লাগবে না ঝিঝু, আপনার বউটাও নেওয়া লাগবে না। সিফাত পূর্ণ দৃষ্টিতে রিহার দিকে তাকালো। গোলাপি রঙের গাউন পরেছে মেয়েটা, একদম পিচ্ছি লাগছে, কিউটও লাগছে। সিফাত খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখতে লাগলো। এর মধ্যে মেঘ তাকে খোঁচা দিয়ে বলল, এই ভাই কিছু কর, আমি কিন্তু বউ না নিয়ে যাব না বলে দিলাম। সিফাত রিহাকে বলল, আমরা দিতে পারবো না, দরগা বলে ঠেলে ঠেলে ঢুকে পড়বো, তবুও টাকা দেবো না। রিহা সিফাতের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, একটা গেম খেলবো, আপনারা না আপনি, আপনি যেহেতু আপত্তি করছেন টাস্কটা আপনাকেই সম্পন্ন করতে হবে, যদি পারেন তাহলে আমরা একটা টাকাও নেব না, বলুন রাজি? সিফাত কনফিডেন্টের সাথে বলল, ওকে রাজি। রিহা শয়তানি হাসি দিল। এক বন্ধু সিফাতের কানে কানে বলল, এটা কি করলি, তুই রাজি হয়ে গেলি, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। সিফাত গলা উঁচিয়ে রিহাকে শুনিয়ে শুনিয়ে বলল, আরে ভয় পাচ্ছিস কেন, পিচ্ছি মানুষ আর কি বা করবে। রিহা ক্রুদ্ধ হয়ে সিফাতের দিকে তাকালো, বাঁকা হেসে মনে মনে বলল, এই পিচ্ছি মানুষদের কি কি করতে পারে তা এখনই টের পাবেন। সে সিফাতের একটা গ্লাস এগিয়ে দিয়ে বলল, এই যে এই এক গ্লাস পানি পান করতে হবে, সিম্পল। সিফাত গ্লাসটা হাতে নিয়ে দেখলো, কেমন ঘোলা ঘোলা লেবুর শরবতের মতো দেখাচ্ছে, নিশ্চয়ই এতে কিছু মিশিয়েছে। সিফাত ঢোক গেল। রিয়া তাড়া দিয়ে বলল, কি হলো, দ্রুত পান করুন,
জিজু আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? শিবাদ মনে মনে আল্লাহকে স্মরণ করে গ্লাসে চুমুক দিল। পানি গালে ভেতর যেতেই তার গা গুলিয়ে উঠল, থুতু করে সব গাল থেকে বের করে দিল। রিহা সহ সকলে হেসে উঠল। শিবাদের মনে হলো সারা জন্মের জন্য তার মুখের রুচি চলে গেল। মনে হয় এক প্যাকেট লবণের আধাটুকু ঢেলে এই শরবত বানানো হয়েছে। রিহা বলল, ফেল হয়ে গেলেন? ঝিঁচু এবার টাকা ফেলুন, সুযোগ দিয়েছিলাম কিন্তু আপনারা পারলেন না। অজ্ঞতা মেঘকে 50,000 টাকা ছাড়তে হলো। রিহা তাকে মিষ্টি মুখ করিয়ে পথ ছেড়ে দিল। মেঘ শিবাদের পিঠে থাবা বসিয়ে দিল। আমি ভেবেছিলাম তুই পারবি, কিন্তু তুই তো কিছুই পারলি না, আমাকে 50,000 টাকা খোয়াতে হলো। শিফাত রিয়ার পাশ থেকে যাবার সময় সে বলল, কি মিস্টার, দেখলেন তো পিচ্ছি মানুষ কত কিছু করতে পারে, আর কখন আমাকে পিচ্ছি বলে দেখেন। রিহা মুখ বাঁকিয়ে চলে গেল। রিহার বাচ্চামো দেখে শিফাত মৃদু হাসল। আয় রিহু, তুই কাকে লবণগুলো খাইয়েছিস? জিজুর এক বন্ধুকে, আমি খাওয়াইনি, আপুসের নিজে খেয়েছে। মিমি রিয়ার কান টেনে ধরে। রিহা চোখ মুখ খুচকে বলল, আহ আপু লাগছে তো। লাগুক, লবণগুলো খাইয়েছিস, এখন সে খাবে কি করে? আমি কি করব, তারা আমাদের কথায় রাজি হচ্ছিল না, তাই তো। মিমি রিহার কান ছেড়ে দিয়ে হাতে একটা মিষ্টির প্লেট তুলে দিয়ে বলে, লবণগুলো তুই খাইয়েছিস আর মিষ্টিও তুই খাওয়াবি, যা তাকে খুঁজে বের করে মিষ্টি দে, এতে যদি তার রুচি একটু ঠিক হয়ে যায়। কিন্তু আপু, মিমি চোখ বড় করে বলল, কেন, কোনো কিন্তু নয়, এক্ষুনি যা। রিহা মুখ কোমড়া করে চলে গেল। মনে মনে শিপাতকে বকতে ছাড়ল না। রিহা যাওয়ার পর তানিয়ার মা এসে মিমিকে বললেন, মিমি ওই দিকে বরযাত্রীর লোকজন বসে আছে, তুই একটু যেয়ে তাদের নাস্তা পানি দে, আমার এত কাজ আমি ওদিকটায় যেতেই পারছি না। এরই মধ্যে তার ডাক পড়ল, তিনি দ্রুত পায়ে প্রস্থান করলেন। মিমি সাথে করে তানিয়ার কয়েকজন কাজিন নিয়ে বরযাত্রীদের দিকে গেল। এক এক করে সকলের হাতে নাস্তার প্লেট তুলে দিতে লাগলো। ঈশানী মিমিকে দেখে অবাক হয়ে বলল, আরে মিমি তুমি? মিমি মুচকি হেসে বলল, জি আপু, আমি তানিয়ার বান্ধবী। ও মা, তাই নাকি, আগে জানতাম না তো, ভাইয়া কি তোমাকে চিনত, আমাকে বলেনি তো? নিশান মিমিকে দেখে তার কোমর দুহাতে জড়িয়ে ধরে বলল, রসমালাই তোমাকে খুব সুন্দর লাগছে। মিমি হেসে তার গাল আলতো টেনে দিয়ে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি মায়ের সাথে সাথে থাকবে কেমন, ভদ্র ছেলে হয়ে বসে থাকবে। নিশান মাথা নাড়িয়ে ঈশানের পাশে যেয়ে বসলো। মিমি এগিয়ে বাকিদের নাস্তা দিতে লাগলো। আজমল খানকে দেখে মিমি সালাম দিল। তিনি মিমিকে দেখে বললেন, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ। তুমি তানিয়ার বান্ধবী? জি স্যার। তাহলে তো আমরা আত্মীয় হয়ে গেলাম, তো তোমার কাজ কেমন চলছে? আমার ভাতিজা তোমাকে দিয়ে বেশি কাজ করাচ্ছে না তো? আজমল খানের পাশে বসে আছে কায়, দৃষ্টি তার ফোনের দিকে নিবদ্ধ। মিমি সেদিকে আর চোখে একবার তাকিয়ে আজমল খানকে নাস্তার প্লেট দিয়ে বললেন, না স্যার সব ঠিক মতো চলছে। এবার সে কাইবের দিকে নাস্তার প্লেট এগিয়ে দিল, কিন্তু কাইব চোখ ওঠায় না, যেন সে ফোনের মধ্যে ঢুকে যাবে এমন একটা ভাব। মিমি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন, সে হালকা কেশে ডাকল, স্যার। কাইব ফোন থেকে মুখ তুলে ভুরু কুচকে তাকালো, সে যেন চরম বিরক্ত। মিমির দিকে তাকিয়ে তার ভুরু যুগল সমান হলো, দৃষ্টিতে একরাশ মুগ্ধতা এসে ভর করল। তার মনে হলো নিজের মায়ের পর শাড়িতে নজর কাড়া রমণীকে দেখেছে সে। কতক্ষণ সে মিমির দিকে নির্লজ্জের মতো তাকিয়েছিল জানা নেই। কাইফের এমন দৃষ্টিতে মিমি লজ্জায় মিয়ে যাচ্ছে। সে পুনরায় কাশি দিয়ে কাইফের ধ্যান ভাঙানোর চেষ্টা করল। কাইফ ঘর থেকে বের হয়ে অপ্রস্তুত হয়ে পড়ল। সে মিমির দিকে এতক্ষণ তাকিয়েছিল ভাবতেই নিজেকে ধিক্কার জানাল। গলা ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, নো থ্যাংকস, আমি নেব না। মিমি পারে নাই মিষ্টি কাইফের মুখে ঠুসে দিতে। আরে ভাই, নিবি না যখন তখন দাঁড় করিয়ে রাখলি কেন, খবিস কোথাকার। মনে মনে কাইফকে হাজার বকতে বকতে মিমি বাকিদের দিকে এগিয়ে গেল। কাইফ না চাইতো তার দিকে আর চোখে তাকালো, তার বুকের মধ্যে এখনো ধকধক করে শব্দ হচ্ছে। হাতে মিষ্টির প্লেট নিয়ে বিড়বিড় করতে করতে হাঁটছে রিহা, সে শিফাতকে খুঁজে পাচ্ছে না।
এতক্ষণ তাকে হাজার গালি দেওয়া হয়ে গিয়েছে। রিহার মেজাজ প্রচুর খারাপ হচ্ছে। সে বিয়ে বাড়িতে এসেছে, কোথায় ঘুরে ঘুরে বেড়াবে তা না, তাকে ওই উল্লুককে খুঁজে বেড়াতে হচ্ছে। রিহা এসব ভাবতে ভাবতে এগোচ্ছিল, হঠাৎ হ্যাচকা টানে নিজেকে একটা ফাঁকা রুমের মধ্যে আবিষ্কার করল। নিজের সামনে সিফাতকে দেখে ভড়কে গেল, থতমত খেয়ে বলল, আপনি? আমি তো আপনাকেই খুঁজছিলাম। সিফাত ভুরু কুচকে বলল, কেন, আবার লবণ গলা খাওয়ানোর ইচ্ছা আছে নাকি? রিয়া চোখ ছোট ছোট করে বলল, আমি আপনাকে খাওয়াইনি, আপনি নিজে খেয়েছেন, এখন আমার দোষ দিচ্ছেন। আর আমি কত ভালো দেখেছেন, এই যে আপনার জন্য মিষ্টি এনেছি, খেলে খান না খেলে সরুন। সিফাত রিয়ার দিকে এগিয়ে এলো। রিয়া ভড়কে গিয়ে দেয়ালে পিঠ ঠেকে দাঁড়ালো। সিফাত রিহার পাশ কাটিয়ে দেয়ালে এক হাত ঠেকিয়ে বলল, তোমাকে বিশ্বাস করতে পারছি না, যদি এতে লবণ মেশানো থাকে তো? রিহার শরীরে কাঁপুনির সৃষ্টি করলো, বুকের মধ্যে কেউ যেন ঢোল পেটাচ্ছে। সিফাতের নিঃশ্বাস তার মুখে আছড়ে পড়ছে। এ কেমন অনুভূতি, তার এমন কেন হচ্ছে? কিশোরী রিহা তা বুঝতে পারছে না। আগে কখনো কোনো পুরুষ তার এত কাছে আসেনি, তার জন্য কি এমন হচ্ছে? রিহা কম্পিত গলায় বলল, বিশ্বাস না হলে খেতে হবে না, আমি যাচ্ছি। রিহা যেতে নিলেই সিফাত দেয়ালের অপর পাশে হাত রেখে তাকে সম্পূর্ণ বন্দি করে ফেলল। রিহার যেন দম বন্ধ হয়ে আসবে। সিফাত ভুরু নাচিয়ে বলল, যাবে তো, আগে আমাকে মিষ্টি দিয়ে যাও, মুখের ভেতর একদম নোনতা হয়ে গেছে, তার আগে তুমি একটা মিষ্টি আমাকে খাইয়ে দাও। রিহা পারে না ছুটে পালিয়ে যেতে, সে বাধ্য হয়ে একটা মিষ্টিতে কামড় বসালো। তাকে চমকে দিয়ে সিফাত তার হাতের আঙুল সহ মিষ্টি মুখে পড়ে নিল। রিহা হকচকিয়ে গেল, সিফাত তার আঙুল কামড়ে ধরল। রিহা ব্যথায় কুঁকড়ে উঠল। সিফাত সরে এলো। রিহা নিজের আঙুলের দিকে তাকিয়ে বলল, রাক্ষস নাকি আপনি? ইস, আমার আঙুলে দাঁত বসিয়ে দিয়েছে। সিফাত ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমাকে লবণ গলা খাইয়েছিল না, এটা তার শাস্তি, বুঝলে বিচ্ছি? বলে সিফাত বের হয়ে গেল। রিহা কাঁদো কাঁদো হয়ে বলল, তোর বিয়ে হবে না রাক্ষস, আর যদিও হয় তাহলে তোর বউ তোকে জ্বালিয়ে মারবে, দেখে নিস। আমাকে পিচ্ছি বলো, তাই না? তোর বউ পিচ্ছি হবে। রিহার রাগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে গেল। সিফাতকে হাতের মুঠোয় ফেলে নিক্ষাত তার গলা টিপে দিত। সকলের দৃষ্টি কাজের দিকে, আসলে দৃষ্টি থাকা উচিত বর বউয়ের দিকে, কিন্তু এখানে উল্টো। মধ্যবয়সী কাজী নিজের ঘাম মুছতে মুছতে প্রায় এক বক্স টিস্যু পেপার শেষ করে ফেলেছে, তবুও তার ঘাম থামছে না। মেঘের কবুল বলা শেষ, কাজী কবুল বলতে বলতে সে বিনা দেরিতে কবুল বলে দিয়েছে। সে যেন খুব ব্যস্ত মানুষ, এদিকে তানিয়া মুখে তালা দিয়ে রেখেছে। তার মুখে কবুলের কও নেই। কাজী তাকে বেশ কয়েকবার বলেছে, তবু সে মুখ খোলেনি। মেঘের ভাষ্য মতে কাজী ভালো করে বিয়ে পড়াতে পারছে না, সে কাজীকে কয়েক দফা ঝাড়ি দিয়েছে, কাজী পড়েছে মহাজালায়। কোনে কবুল বলে না, আর এদিকে মুখে পাননি, সবার সামনে বাটা থেকে মুখে দিতেও পারছে না। বেচারা কাজীর অবস্থা দেখেই অনেকে মুখ চেপে হাসছে। কাজী কাছেমাছে হয়ে বসে আছে। মেঘ তাকে আবারও দিল এক ধমক, সে যে নতুন বর সেদিকে তার খেয়াল নেই। বউ কবুল বলছে না দেখে তার মাথা খারাপ হয়ে গেছে। হেই কাজী, বউ কবুল বলছে না কেন, কেমন বিয়ে পড়াচ্ছেন? আবার বিয়ে পড়ান, এবার যদি বউ কবুল না বলে তাহলে আপনি শেষ। কাজী শুকনো ঢোক গিলল। মিমি তানিয়ার থেকে একটু দূরে দাঁড়িয়েছিল, সে এগিয়ে গেল, তানিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, আই তুই কবুল বলছিস না কেন, দেখছিস না জিজু কি হাল হয়েছে? তানিও মিমির কানে ফিসফিস করে বলল, আরে একবার কবুল বলে মজা নেই, জীবনে একবারও বিয়ে করছি, মজা নিয়ে বিয়ে করব। মিমি ভাবাচাকা খেয়ে গেল, এই মেয়েকে নিয়ে আর পাড়া গেল না। মিমি চোখ রাঙিয়ে বলল, এবার কবুল বলবি, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না, অনেক মজা নিয়েছিস আর না। মিমি সরে গেল। কাজী আবারও বিয়ে পড়ানো শুরু করল। মেঘ পূর্বের ন্যায় গড়গড় করে কবুল বলে দিল। তানিয়াকে বলতে বললে সে সবাইকে স্বস্তি দিয়ে ধীরে ধীরে কবুল বলে দিল। সকলে আলহামদুল্লাহ বলে উঠল। তার মধ্যে মেঘের আওয়াজটা সকলের আগে বাজল, এখন বিদায়ের পালা। তানিয়া তার মা বাবাকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছে। বেচারা মেঘ বউয়ের কান্না দেখে খুব কান্না পাচ্ছেন, সে এক প্রকার ছটফট করছেন। মেঘের পাশে দাঁড়িয়েছিল কাহির, সে ভাইকে বলল, এমন করছিস কেন, চুপ করে দাঁড়িয়ে থাক,
মেঘ ছলছল চোখে কাইফের দিকে তাকালো। কাইফ বিরক্ত হয়ে বলল, প্লিজ এবার এটা বলিস না যে তানিয়ার কান্না দেখে মেয়েদের মতো তোর কান্না পাচ্ছে। মেঘ মাথা নাড়িয়ে সম্মতি দিল, সত্যিই তার কান্না পাচ্ছে। কাইফের ইচ্ছে করলো মেঘকে ঘরজামে করে রেখে যেতে। এদিকে কান্নাকাটি থামার নাম গন্ধ নেই। মিমি এগিয়ে এসে তানিয়ার মাকে জড়িয়ে ধরে বলল,